হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলো তোমাদের কাছে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো দেখো আমি এখন রেডি হচ্ছি কোথায় যাবো তো দেখতেই পাবে কোথায় যাচ্ছি তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে চলে এসেছি বারবিকিউ এখানে নাকি খাবার দাবার বলছে খুব ভালো তাই একবার বললাম যে একবার টেস্ট করে যাই যে কেমন খাবার দাবারগুলো তো দেখতে পাচ্ছ কত ভিড় সিট বুকিং থাকে মানে যে যতগুলো ফ্যামিলি মেম্বার সেরকম সিট তো আমরা ছটা সিট নিয়েছিলাম আমরা ছজন বাড়ি সবাই মিলে এসেছিলাম তো দেখো খাবার দিয়ে দিয়েছে বাবগুলো তো দেখো আমরা খাচ্ছি সুইট কর্ন আমার ছানাও খাচ্ছে আমার বরকে একটু বলছে যে এসো খাইয়ে দিচ্ছি তোমাকে তো আমার বরও সামনে চলে এসেছে আমার বরকে আমি খাইয়ে দিলাম তো দেখো সুইট সুইটকনগুলো রয়েছে এখন এখানে ইচ্ছে খাবার খেতে পারো কোনো যে তোমাকে এটা খেতে হবে তার কোনো মানে অনেক খাবার আছে তো দেখো আমি চাউমিন খাচ্ছি দেখো সবাই মিলে এসেছি বাড়ি দেখো এই স্লাড এসব তারপরে বললাম একটু ফুচকা খাবো তো ফুচকা নিয়ে আসছি তুমি যেটা ইচ্ছা নিতে পারো তোমরা যদি পারো তো একবার টেস্ট করে যাবে এখানের খাবার এখানের খাবারগুলো কিন্তু খুব ভালো দেখো আমি মাটন খাচ্ছি এখন মাটনটা তো কিছু বলার নাই খুব সুন্দর দারুণ হয়েছিল দেখো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি পারো তো আসবে একবার খেয়ে যাবে এখানের খাবারগুলো খুব সুন্দর খেতে আমার তো খুব ভালো লেগেছে তারপরে পান্তুয়া খাবো তাই দেখো পান্তুয়া নিয়ে চলে এসেছি নিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি তো দেখো অনেকগুলো নিয়েছি এগুলো ছোটো ছোটো তো তাই তোমরা ভাবো না যে এত বড় বড়ো পান্তুয়াগুলো এতগুলো সব আমি খাবো ছোটো ছোটো তাই পান্তুয়াগুলো খুব টেস্টি ছোট হতে পারে কিন্তু খাবারের কোয়ালিটিগুলো খুব ভালো তারপরে পান আইসক্রিম আমার তো খুব ফেভারিট তা আমি এই যে খাচ্ছি দেখে নাও তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেল এবারে বেরিয়ে চলে আসছি তো দেখো আমি আমার বর দুজনে মিলে হাত ধরে আসি আর বাড়ির সবাই পেছনে আসছে তো যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ তোমরা সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে